আসসালামু আলাইকুম। এখন আমি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 1.2 এর উপরে এমসিকিউ প্রশ্ন করব, আর সাথে 8.3টাও দেখাবো, একটু 8.3টাও একটু দেখাবো। 1.2 আর 8.3 এই চ্যাপ্টার দুইটাতে স্টুডেন্টের সারা বছরই একটু সমস্যা থাকে, সবচেয়ে বেশি সমস্যা পাই আমার কাছে, যেটা মনে হয়েছে যে ওই 1.2 আর 8.3 বুঝি না। তো এখানে একটা কমন প্রশ্ন, ডোমেন রেঞ্জ কিন্তু প্রায়ই আসে। তো এখানে দেখো ডোমেন থেকে তারপরে আবার বেশি একই টাইপের হয়ে গেল। আমি অবশ্য ক্রিয়েটিভ কোশ্চেন যখন দেখাই শুধু ডোমেনের উপর ক্লাস আছে, শুধু রেঞ্জের উপরেও আছে, তারপরেও আবার অবজেক্টিভের জন্য একটু দেখাচ্ছি আর কি, যে এই টাইপের যেগুলো থাকে সেগুলো সবসময় রুটের মধ্যে আমরা জানি যে ডোমেন যখন বের করতে বলে তখন সাধারণ বহুপদী কিন্তু রুট আছে। তো রুটের মধ্যে আমরা জানি নেগেটিভ হতে পারে না, তাহলে হতে পারবে হচ্ছে পজিটিভ এবং জিরো, জিরো হতে পারে। তাহলে এখানে আমরা এই যে এখানে যা থাকবে, এই ভিতরে যা থাকবে এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। যদি ভগ্নাংশ হতো তাহলে কিন্তু চেঞ্জ হতো, তখন ইকুয়াল চিহ্নটা হতো না, একইভাবে ধরতাম, ইকুয়াল চিহ্নটা তখন হবে না। এই যে বা দেখো ওয়ান সাইড চেঞ্জ হয়ে পাশে গেল, প্লাস ওয়ান হলো। এখন যদি ফাইভ চেঞ্জ করে দিই 1/5, তাহলে এই যে ডোমেন হবে হচ্ছে এক্স বিলংস টু আর, জায়গা কম রেখেছি আমি, সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1/5। এভাবে লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আর একটা লেখার প্রসেস আছে, সেটা হচ্ছে যে আমরা ই দিয়ে লিখতে পারি, ব্যবধি দিয়ে, অর এক্স হচ্ছে বড়, কার থেকে বড়, 1/5 থেকে বড়। বড়র দিকে গেলে কত পর্যন্ত এখানে নাই, তাহলে ইনফিনিটি হবে। আচ্ছা 1/5 এর সাথে গ্রেটার দেন অর ইকুয়াল আছে, ইকুয়াল চিহ্ন থাকার কারণে 1/5 এর সাথে একটা থার্ড ব্র্যাকেট হবে, আর ইনফিনিটি এর সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন দুইটাই আমি কেন দিলাম, দুইটাই দিলাম এই কারণে, দেখো অবজেক্টিভই দেখাচ্ছি আমি, এমসিকিউ দেখাচ্ছি, তো ওখানে তো অপশন দেওয়া থাকবে। যদি উপরেরটা লেখা থাকে, যদি উপরেরটা লেখা থাকে তাহলে উপরেরটা যদি লেখা থাকে তাহলে ওইটাই কারেক্ট, মানে তোমার অ্যান্সারটা দাগাইতে হবে বা বৃত্ত ভরাট করতে হবে, নিচেরটা থাকলে নিচেরটাই। এখন তুমি যদি একটা শিখে হলে যাও তাহলে তোমার সমস্যা হবে যে আর একটা দিয়ে দিলে তুমি পারবা না, এই জন্য দুইটাই শিখে রাখবা, দুইভাবে লেখা যায়। আচ্ছা তাহলে এখান থেকে দেখো এতটুকু ক্যালকুলেশন না করে কিভাবে সরাসরি অ্যান্সারটা দাগাবা, মানে প্রশ্ন দেখেই যাতে অ্যান্সার করতে পারো, প্রশ্ন দেখেই যাতে অ্যান্সার করতে পারো, সেটা সম্ভব হতে কিভাবে দেখো, এই যে ডিএফ বা ডোমএফ বাংলায় লেখো, ডোমএফ দেখো, চলক যদি আগে থাকে, চলক যদি আগে থাকে তাহলে হবে গ্রেটার দেন অর ইকুয়াল, আর চলক যদি পরে থাকে তাহলে হবে লেস দেন অর ইকুয়াল, একই জিনিস। তো এখন এটার সাথে এটার পার্থক্য শুধুমাত্র এটুকুই, এখানে আমরা লিখবো ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট ওয়াই, ওই যে এই চিহ্নই হবে, শুধুমাত্র লেস দেন অর ইকুয়াল, কেন লেস দেন, ওয়াই পরে আছে, মাইনাসের পরে থাকলে লেস দেন অর ইকুয়াল। এবার এই থ্রিটা ধ্রুবকটা লব আর সহগ দিয়ে ভাগ, এই হলো অ্যান্সার ডোমেন। আবার অর দিয়ে যদি লিখি তাহলে কি আসবে, যেহেতু ছোট তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এই 3/2 পর্যন্ত, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেটেই হবে, ইকুয়াল চিহ্ন থাকলে এই যে 3/2, 3/2 এর সাথে ইকুয়াল আছে এই জন্য থার্ড ব্র্যাকেট হবে। আরো পরিষ্কার এটা, এক্স আগে না পরে, পরে তাহলে লেস দেন হবে, লেস দেন অর ইকুয়াল হবে, তাহলে এখানেও হবে হচ্ছে ডোমেন, এই যে এক্স বিলংস টু আর, এক্স যেহেতু পরে আছে তাহলে লেস দেন অর ইকুয়াল, তাহলে কি হবে, ধ্রুবক হবে লব আর সহগ দিয়ে ভাগ, এই হলো
আর যদি আমরা ব্যবধি দিয়ে লিখি তাহলে যেহেতু ছোট তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 বাই 4 পর্যন্ত ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দুই উভয় ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেট হবে আর ইকুয়াল চিহ্ন থাকার কারণে এই 1 বাই 4 এর সাথে থার্ড ব্র্যাকেট হবে। এটা আমি আরেকটা দেখা দিব যে ফার্স্ট ব্র্যাকেট না হয়ে থার্ড ব্র্যাকেট কিভাবে হতো, এই প্রশ্নটা চেঞ্জ করে দিই অথবা এখানে লিখে দিই যে কখন ফার্স্ট ব্র্যাকেটই হবে। এখানেও লিখতে পারি একটা এক্সট্রা প্রশ্ন, দেখো একদম সেম জিনিসই দিলাম। সাপোজ এফ এক্স ইকুয়াল 1 বাই 1 মাইনাস 4 এক্স, রুট যদি হরে থাকে, হরে থাকলে তখন ডোমেন, এখানে সরাসরি আমি দেখালাম ডোমেন এক্স বিলংস টু আর সাজ দ্যাট, সেম জিনিস এক্স হচ্ছে পরে তাহলে লেস দেন হবে, হরে থাকলে ইকুয়াল হয় না, হরে থাকলে ইকুয়াল হবে না, তাহলে 1 বাই 4। এটা হলো ডোমেনের লেখার একটা প্রসেস। আর একটা প্রসেস, দুইটাই তোমাদের লিখতে হবে না, দুইটা জানতে হবে সেটা বলছি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 বাই 4 পর্যন্ত মাইনাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট হবে, আর 1 বাই 4 এর সাথে দেখো শুধুমাত্র একটা চিহ্ন আছে, শুধুমাত্র একটা চিহ্ন আছে লেস দেন, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে। তাহলে দেখো আমি কিন্তু এই প্রশ্নটা লিখছি খালি এটার সাথে পার্থক্যটা দেখানোর জন্য, এটার সাথে পার্থক্যটা দেখানোর, এটা লবে আছে আর এটা হরে আছে, হরে থাকলে ইকুয়াল চিহ্ন হয় না বা এই যে থার্ড ব্র্যাকেট হয়, লবে থাকলে থার্ড ব্র্যাকেট আর হরে থাকলে ফার্স্ট ব্র্যাকেট, এটা দেখানোর জন্য। এখন এই যে বিপরীত ফাংশন, দেখো এটা বিভিন্ন ভাবে করা যায়, যেমন আমরা বিপরীত ফাংশন বের করে নিয়ে এক্স এর মান মাইনাস টু বসাইতে পারি, আবার সরাসরি এটা করা যায়, সরাসরি করা যায়, এটা কিন্তু বইয়ের প্রশ্ন, বইয়ের একটা প্রশ্নই পরীক্ষায় দিয়েছে। এটা আমাদের নিয়ম হচ্ছে যে যখনই হচ্ছে যে বিপরীত ফাংশনে এভাবে মান বসানো থাকবে, যা বসানো আছে আমরা সেটাকে ধরে নিব অন্য একটা প্রতীক। সাপোজ এ ধরলাম, এখানে লিখি এ, এখন দেখো যখন এই যে এফ এর সাথে ইনভার্স আছে, এই এফ যখন এর সাথে যাবে তখন হবে হচ্ছে এফ অফ এ, এটা চলে গেল এর সাথে, এফ অফ এ হলো আর শুধুমাত্র মাইনাস টু হবে আর এক পাশে। এখন দেখো এফ অফ এ কিন্তু আমরা এখান থেকে বের করে আনতে পারি, এটা আমি যদি রাফ করি, দেখো এখানে এ বসালে এখানেও এ এখানেও এ হবে, এ এ এ, তার মানে দাঁড়ালো কি এফ অফ এ ইকুয়াল টু এ বাই এ মাইনাস টু। তাহলে আমরা এখানে করতে পারি, সব জায়গায় আসলে লেখা টু এ বাই এ মাইনাস টু ইকুয়াল মাইনাস টু, টু এ ইকুয়াল দেখো মাইনাস টু প্লাস ফোর, তার মানে এই মাইনাস টু এই পাশে আসলে ফোর এ ফোর, অতএব এ সমান হচ্ছে ওয়ান, আর এ সমান যদি ওয়ান হয় তাহলে এই এর মান হচ্ছে কি এফ ইনভার্স মাইনাস টু, তাহলে অ্যান্সার হলো হচ্ছে ওয়ান। আবার ডোমেন দেখো, এটা দিয়েও ডোমেন বলতে পারে, এই প্রশ্নটার মধ্যেও ডোমেন বলে দিতে পারতো, এর ডোমেন কত, দেখো ডোমেন কিন্তু এর টেক ডোমেন কিন্তু এখানে বের করাই আছে, এটাই ডোমেন, তার মানে কি সকল বাস্তব সংখ্যাই ডোমেন, এটা না, সকল বাস্তব সংখ্যা ডোমেন এটা না, তাহলে ওটার অ্যান্সার হবে হচ্ছে আর মাইনাস টু এর একটা সেট, যেমন সেম জিনিস ওটা আর এটা কিন্তু সেম জিনিস, হর হচ্ছে জিরো হতে পারে না, তাহলে সমাধানটা হবে কি টু মাইনাস এক্স নট ইকুয়াল জিরো। তাহলে দেখো টু নট ইকুয়াল এক্স বা এক্স নট ইকুয়াল টু, তাহলে ডোমেন হচ্ছে এখানেও দেখো দুই ভাবে লেখা যাবে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকুয়াল টু, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে কি আর বাদ টু, এভাবেও লেখা যায়। তারপরে রেঞ্জ, রেঞ্জ ওইগুলো সবগুলো থেকে করা যায়, এক্স এর মান বের করে করে রেঞ্জের ক্লাস আছে দেখবা, ওইভাবে করে রেঞ্জ বের করতে হবে, আমি আর এখানে দেখাচ্ছি না। এখন
এই ফাংশনে দেখো যদি এইভাবে ব্যবধি দিয়ে দেয় রেঞ্জ এই যে এইগুলো একটু ব্যতিক্রম আসলে এখানকার ডোমেন এটা যদিও চাই নাই আমি তাও লিখে দিই ডোমেন সরাসরি এটা লেখা যাবে দেখো কিভাবে লেখা যায় x belongs to r such that এই পুরাটাই ডোমেন আসলে এটা আচ্ছা আমি একটু নিচেই লিখবো এটা কত নম্বর প্রশ্নটা ভুলে গেলাম আচ্ছা এটা লেখা যায় আবার শুধুমাত্র দেখো এইভাবেও লেখা যায় এটাও লিখে রাখা যায় দেখো ইকুয়াল চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট ইকুয়াল চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট এখন রেঞ্জ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে এর প্রান্তীয় ভ্যালু আর এই প্রান্তীয় ভ্যালু এখানে বসাবো তো আমরা যদি x এর মান দেখো x সমান 0 হলে f অফ a 0 সমান 4 ইনটু 0 মাইনাস 1 মানে মাইনাস 1 আবার x সমান যদি 3 হয় তাহলে f অফ 3 তাহলে 4 ইনটু 3 মাইনাস 1 তার মানে হচ্ছে 12 বিয়োগ 1 সমান 11 দেখো রেঞ্জ রেঞ্জ f ইকুয়াল আমরা লিখতে পারি এইভাবে x belongs to r such that মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 11 এটা একটা প্রসেস আচ্ছা তারপরে আরো লেখা যায় হচ্ছে ওই যে ব্যবধি দিয়ে মাইনাস ওয়ান 11 দেখো এই মাইনাস ওয়ান যেটা বেরোছে জিরোর জন্য তো জিরোর সাথে থার্ড ব্র্যাকেট ছিল বা ইকুয়াল চিহ্ন আছে তাহলে এটাতেও থার্ড ব্র্যাকেট হবে আবার এটাতেও থার্ড ব্র্যাকেট হবে এটা দেখে লেখা যায় এখানে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট হবে তো এইভাবে করে আমরা রেঞ্জ বের করতে পারি আর একটা কি ছিল কোনো ব্যবধি দেওয়া নাই ওই বোর্ডেরই একটা প্রশ্ন ওই বোর্ডে মনে হয় দুইবারই রেঞ্জ চাইছে এফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স এর রেঞ্জ কত দেখো এটাতে যদি আমরা একটু রাফ দেখি এক্স এর মান যাই বসাই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এর ভিতরেই মান আসে দেখো এখানে কিন্তু জিরো বসে না জিরো লবে বসানো গেল ঘরে বসানো যায় না তার মানে জিরো হবে না জিরো বসানো যায় না জিরো পাবও না তো আমরা যদি ওয়ান বসাই এগুলো কিন্তু রাফ অঙ্ক করে দেখাইতে হবে না রাফ দেখো ওয়ান বসালে কি পাচ্ছি ওয়ান বাই মডুলাস ওয়ান সমান রেজাল্ট ওয়ান আবার যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান মডুলাস ওয়ান তার মানে হরে ওয়ান হলো উপরে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আমরা যদি নেগেটিভ দশমিকের মান বা ভগ্নাংশ লিখি দেখো ওয়ান পয়েন্ট টু তাতেও কিন্তু মাইনাস হলো উপরে আর নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এর মডুলাস পজিটিভ ওয়ান পয়েন্ট টু নেগেটিভ ওয়ান পয়েন্ট টু কেটে মাইনাস ওয়ান আর পজিটিভ বসালে পজিটিভটাই পাবো ওয়ান পয়েন্ট টু বসালে মডুলাস ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে প্রত্যেকটা জন্য একই মানের জন্য দেখো একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান প্লাস এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ছাড়া এখানে আর কোনো মান পাওয়া যায় না তুমি একশো বসাও এক কোটি বসাও আর যাই বসাও দেখবা যে সবসময় প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানই বসে তাহলে রেঞ্জ হবে হচ্ছে আর জিরো কিন্তু হয় না জিরো বসানো যায় না জিরো পাওয়াও যাবে না কোনোদিন তাহলে এটা হবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস নর্মালি আমরা বামে লিখি তো এখানে কিন্তু অবশ্যই সেটা চিহ্ন হবে যদি ওয়ান আর মাইনাস ওয়ান এর মাঝখানের কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু ব্যবধি হতো যেহেতু এই দুটা ফিক্সড ভ্যালু এর বাইরের কোনো ভ্যালু নাই এই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটটাই হবে এই শেষের এখানে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটই হবে কারণ ওয়ান আর মাইনাস ওয়ান ছাড়া কখনোই মান পাওয়া যাবে না এই দুইটাই মান পাওয়া যায় এই জন্য সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট একটা সেট হবে মানে এই সেটের এই এই ফাংশনের
যে রেঞ্জ পাবো এই দুইটা মানের বাইরে কোনো মান পাবো না, এই জন্য এই দুইটা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে।